আমরা টি টোয়েন্টি দল আগামীকাল 12টা থেকে আমরা দিব। খেলার ব্যাপারে তো সেটা আসলে আমাদের প্লেয়ারদের সাথে আলাপ আলোচনা করতে হবে, তো আজকে আমরা ওই ডিসিশনটা নিব। কোচ থাকবে, সিলেক্টর থাকবে, ম্যাচ শেষে যে ওরা পিং বলে খেলতে চাচ্ছে কিনা। এবং আর যেটা হবে যে আপনারা যে টি টোয়েন্টি টিমের জন্য যে ওয়েট করছেন সেটার জন্য আমাদের টুর্নামেন্ট কথাবার্তা হয়েছে, কিছু ব্যাপার আছে সেটার যেহেতু আমরা একদিন দিচ্ছি আমরা কালকে আপনাদের হাতে এটা দিই। যেহেতু আপনাদের ওখানে দু একটা পরিবর্তন আসছে, যেমন তামিম যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করে আমাদের ওই টিমটা আমরা দিচ্ছি। অনেকে বলছে যে উনি যাচ্ছে ও যাচ্ছে কিনা, বা এই ধরনের কোনো কিছু হয়নি। সে দুই দিন যে প্র্যাকটিস করেনি কোচের থেকে সে পারমিশন নিয়েছে, এবং পারমিশন নিয়ে সে কিন্তু আপনার দুই দিন ম্যাচ খেলছে না, এবং কালকে আমরা বিস্তারিত সব জানিয়ে দিই। একটু কি স্পেসিফিক্যালি বলবেন যে মানে যেটা বললেন যে মানে সাকিবের বিষয়ে আপনাদের জানাটা কি সেটা আমাদের এন্ড থেকে না মানে আপনারা যেহেতু অনেকে অনেকে আমাকে ফোন করে জানতে চেয়েছে, আসলে ব্যাপারটা তো আমার কাছে অফিসিয়াল যেটা আসবে সেটাই আমি বলতে পারবো। আমার কাছে এই ধরনের কোনো অফিসিয়ালি কোনো কিছু আসেনি, এখন পর্যন্ত সে যাচ্ছে জানায়নি না সে কিছু জানা। থ্যাংক ইউ ভাই।